পার্টি দিয়ার্স, আমি সন্তোষ দত্ত, ইনস্ট্রাক্টর অফ গ্রাফিক সিভিল অফ গভর্নমেন্ট হাই কে ইনপুর রানিং একাডেমি। তো আজকে আমরা যে প্রাণীটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্রাগস স্লো ফুটিং ওর আরসিসি কলার। আরসিসি কলামের জন্য যে স্লো ফুটিং দরকার হবে সেটা আমরা আলোচনা করবো। এইখানে ডাটা দেওয়া আছে, কী ডাটা দেওয়া আছে, সাইজ অফ কলাম 300 mm মানে 300 mm, সাইজ অফ বেস কংক্রিট, যে কংক্রিটের বেস যেখানে কংক্রিটটা থাকবে সে বেস, বেসটা হচ্ছে 1800 mm মাল্টিপ্লাই 1800 mm। নেক্সট ডেপথ অফ বেস কংক্রিট, কংক্রিটের যে ডেপথ, ডেপথ হচ্ছে সেটা 200 mm। সাইজ অফ কংক্রিট ফুটিং, যে কংক্রিটের ফুটিং দেবে তার সাইজ হচ্ছে 1400 mm মাল্টি 1400 mm। তো এটাই হচ্ছে, এখানে এটা হচ্ছে সাইজ অফ কংক্রিট ফুটিং, এটা হচ্ছে আমার যেটা হচ্ছে স্লো ফুটিং এর প্ল্যান, এটা হচ্ছে সাইজ অফ কংক্রিট ফুটিং। তো 1400 mm মাল্টিপ্লাই 1400 mm মানে লেন্থ 1400, ব্রেথ 1400, মানে এটা স্কোয়ার। এবার তারপর বলছে ভার্টিক্যাল হাইট অফ কংক্রিট ফুটিং টু ওয়ান, মানে কংক্রিটের ফুটিংটা, ফুটিং যে হাইটটা বা ডেপথ যেটা হচ্ছে সেটা হচ্ছে 200 mm। নেক্সট হচ্ছে স্লোপ হাইট অফ কংক্রিট ফুটিং, কংক্রিটের যে স্লোপটা হয় তার হাইটটা হচ্ছে 200 mm। তো আমরা এখানে প্ল্যানটা এঁকেছি, এবার আমি এটা সেকশন করবো। তো সেকশনটা কিভাবে করবো, তো সেকশনটা এইভাবে তো এটা হচ্ছে আমার সেকশন, এটা হচ্ছে সেকশন এলিভেশন, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার সেকশন প্ল্যান। তো এখান থেকে আমি এলিভেশন করলাম, আমি তো বুঝতে পারছি যে আমার কংক্রিটের স্লোপটা কেমন হবে সেটা আমি বুঝতে পেরেছি সেকশনের এলিভেশন। তা আমরা বুঝতে পারছি আমার এলিভেশনটা কীরকম হবে, এই থিকনেসটা, এই যে আমি এখানে দেখে দিয়েছি এটা যে এটা 1400 mm, এই থিকনেস 200, আমার যে স্লোপটা হয়েছে তারও থিকনেস হচ্ছে 200 mm, আমার যে কলামটা, কলামের সাইজ হচ্ছে 300 mm, কলামটা আমার স্কোয়ার ফুট, এই যে এটা কলামের সাইজ 300 mm, লেন্থ ব্রেথ একই, মানে এটা স্কোয়ার কলাম। তো আশা করি আমরা বুঝতে পারছি যে আমার স্লো ফুটিং কেমন হয়, তার প্রজেকশন বা এলিভেশন যেটা সেটা আমরা বুঝতে পেরেছি। আমার যেটা সাইজ অফ কলাম 300 mm, মাটির 300 mm, এখানে সাইজ অফ কলাম যেটা সেকশন প্ল্যান সেখানে দেওয়া আছে, সেখানে আমি এলিভেশন করলাম সেখানে আমি দেখতে পাচ্ছি। তো এটা আমি একটু
তো এটা হচ্ছে আমার কলাম, কলামের সাইজ। এবার যে ফুটিং, ফুটিং কংক্রিটের ফুটিং, কংক্রিটের ফুটিং সাইজ 1400 mm, এখানেও 1400 mm আছে। এই থিকনেসের মতো আছে, এখানে আমি থিকনেসটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি যখন এলিভেশন করছি সেখানে আমি থিকনেসটা বা ডেপটা দেখতে পাচ্ছি যে ডেপ কতটা আছে। আমি এখানে কংক্রিটের ডেপ দেখতে পেয়েছি, তার সাথে আমি এখানে স্লোপ তারও ডেপটা আমি দেখতে পেয়েছি। ঠিক আছে, ধন্যবাদ।